মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বিএনএস ব্লগস। আশা করছি তোমরা খুব ভালো আছো অ্যান্ড মেরি ক্রিসমাস টু অল অফ ইউ গাইজ। ক্রিসমাসের দিনটা সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালোভাবে ঘোরাফেরা করো। আর আজকে আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি, ওদিকে চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে আজকে দিনটা শুরু করব। তো চলো, আজকে আমারও কোথাও একটা বেরোনোর প্ল্যান আছে, কোথায় বেরাবো সেটা এখনও ডিসাইড করিনি। আমি আর শুভ মানে আমার হাজব্যান্ড আমরা দুজনে বেরাবো, তো দেখা যাক কোথায় যাওয়া যায়। আর আমার ফেসটা খুব অয়েলি লাগছে, কারণ আমি একটু আগে ক্রিম অ্যাপ্লাই করেছি, মাথাটা তা সব একটু চিপকু চিপকু টাইপের লাগতে পারে, কারণ অলরেডি অয়েল অ্যাপ্লাই করা আছে, আজকে শ্যাম্পু করব। তো চলো এখন চাটা বানিয়ে আগে চাটা নিয়ে খেতে বসা যাক। চলো এখন চাটা বানিয়ে খাওয়া যাক। আজকে ব্রেকফাস্টে আমাদের ডাল পুরি হবে, তার জন্য এখানে তৈরি হয়ে গেছে সব কিছু। আর এইটা এই কেকটা ক্রিসমাসের জন্য শুভ বানিয়েছে। আর এদিকে আমি কাঁচা বসিয়ে দিচ্ছি, কাঁচাটাও হয়ে যাবে এর মধ্যে। স্নান করতে এর মধ্যে দেখিয়ে দিই তোমাদেরকে যে আজকে আমাদের লাঞ্চে কী কী মেনু আছে। তো আজকে দুপুরে আমাদের লাঞ্চে রয়েছে মেথি বেগুন, তার সাথে রয়েছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, আর এর সাথে রয়েছে গলদা চিংড়ির মালাইকারি নারকেল দিয়ে। দারুণ হয়েছিল খেতে। আজকে স্পেশাল ডে, ক্রিসমাস ডে বলে কথা, তারপর সানডে, একটু স্পেশাল কিছু তো হতেই হবে, তাই না? আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বেরাবো বলে ঠিক করেছি। চলে এসেছিলাম প্রিন্সেপ ঘাটে, এখানে সানসেট দেখতে দেখতে এখানে এক প্লেট পাওভাজি অর্ডার দিয়েছিলাম, যেটা আমরা দুজনে শেয়ার করে খেয়েছি। আর খেয়েছিলাম এক কাপ করে কফি। আর সানসেট দেখতে দেখতে এখানে দেখলাম অনেকেই বোট রাইডিং করছে, পার হেড 400 করে।
বাইপাসের পাশে আর্সেলানে, এখান থেকে আমরা রাতে ডিনারটা নিয়ে নেব। মাটন বিরিয়ানি হবে আজকে আমাদের ডিনারে, মাটন বিরিয়ানি খাওয়া হবে আজকে। তো আজকে আমাদের, আমি আর শুভ মিলে প্রায় মোটামুটি পুরো কলকাতাটাই চষে ফেলেছি বাইক নিয়ে। তো ভীষণই ভালো গেছে আজকে দিনটা, আমরা খুব এনজয় করেছি। তো আমাদের 25শে ডিসেম্বর তো এরকমই কাটলো, ক্রিসমাস ইভিনিংটা আমরা এরকমভাবেই কাটালাম, তোমরা কেমনভাবে কাটালে জানিও। আর তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না, আজকের মতন এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার আর একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, গুড নাইট, বাই।